হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার প্রথম চ্যানেলে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, অর্থাৎ তোমরা হয়তো জানো যে তোমাদের কথা দিয়েছিলাম যে আমি ওই ভিডিওটি তোমাদের দেখাবো যে কিভাবে আমি ওই ভিডিওটি ভাইরাল করেছিলাম এবং কি ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছিলাম সেখানে, সমস্ত কিছুটা আজকে আমি তোমাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর চ্যানেল যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করা হয়। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি লাইভ প্রুফ সহ স্ক্রিন রেকর্ডিং এ দেখে নেবো যে কিভাবে আমি আমার প্রথম চ্যানেলে ইউটিউবে ভিডিও ভাইরাল করেছিলাম এবং সেখানে কোন কোন টিপস এবং ট্রিকগুলো আলোচনা বা কি বলবো অ্যাপ্লাই করেছিলাম সেইগুলো আজকে তোমাদের আমি দেখাবো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে আসলাম আমার সেই ভিডিওতে, যেই ভিডিওটা কিনা আমি প্রথম চ্যানেলে ভাইরাল করেছিলাম সেই ভিডিওটি, ঠিক আছে। এবার হয়তো তোমরা বলতে পারো যে তাহলে পুরোটা দেখাচ্ছি না কেন, হয়তো তোমরা ভাবছো যে আমার ভিডিওর থাম্বনেল বা ভিডিওর টাইটেল এই সমস্ত দেখাচ্ছি না কেন, কিছু প্রাইভেসির কারণে। কারণ আমি চাই না যে আমার ওই চ্যানেলের ছাত্রছাত্রীরা আমার এই ইউটিউব চ্যানেলে আসুক, বা আমি চাই না আমার এই ইউটিউব চ্যানেলের অডিয়েন্সরা আমার ওই কি বলবো এডুকেশন রিলেটেড চ্যানেলে যাক। তো সেহেতু আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ দেখালে তোমরা হয়তো সেখানে ভিড় জমা দিতে পারো, কারণ যদি টাইটেলটা দেখাই তাহলে টাইটেল সার্চ করে তোমরা চলে যাবে, ঠিক আছে। তো আমি চাই না দেখাতে, কিন্তু আমি তোমাদের লাইভ প্রুফ এই জন্যই দেখাচ্ছি কারণ ভিডিও ভাইরাল কীভাবে করতে হয় সেটাই আমি তোমাদের বলতে চলেছি। তো সেটাই তোমরা দেখে নাও এবং সেটাই তোমরা শিখে নাও, তার বাদ বাকি আর কিছু দেখতে যেও না, ঠিক আছে। কোনো এক সময় আসবে, সেই সময় তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছ হয়তো এখন তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে যে এই ভিডিওটি ফেক, কারণ হয়তো তোমরা এটাও ভেবে নিয়েছো যে আমি ইউটিউব থেকে বা কোনো জায়গা থেকে যে কারোর স্ক্রিন রেকর্ডিং হচ্ছে কি বলবো ডাউনলোড করে সেটা কাট করে আমি এখন তোমাদের সামনে ভিডিও বানাচ্ছি। যদি তাই হতো তাহলে এটা কি এই যে ব্যাকে ব্যাকে আমি যখন আসলাম, তাহলে এখন কটা বাজে? 9:48 বাজে। এবার 9:48 মানে কটা? 9:48 বাজে এখানেও তো তাই। সে এইভাবে যদি আমি না দেখাই তাহলে কি আসতে পারবে? তাছাড়া দেখো আমি তোমাদের দেখাচ্ছি পরপর যে আমার ভিডিওটি কীভাবে ভাইরাল হলো। দেখতে পাচ্ছ ভিউজ হচ্ছে 32,080। এবার হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ 1 মিনিট 36 সেকেন্ড করে সবাই আমার ভিডিও দেখেছে। আমি ভিডিও বানিয়েছি 3 মিনিটের, কিন্তু সবাই দেখেছে 1 মিনিট 36 সেকেন্ড। ওয়াচ টাইম কত দেখো, 51,799। তো এটা আমি কীভাবে করলাম বা ভিডিওটি ভাইরাল করলাম কী করে, বা কোন টিপস বা কোন ট্রিক্সগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম যার জন্য কিনা আমার ভিডিও ভাইরাল হয়েছে সেটা আমি দেখাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই, আমি গো টু ভিডিও অ্যানালাইটিক্স বা গো টু ভিডিও অ্যানালাইটিক্স যাচ্ছি। এবার এখানে দেখে নাও রিয়েল টাইম ভিউজ আছে। প্রথমে এই রিয়েল টাইম ভিউজ 48 ঘন্টা দেখায়, কিন্তু আমি এটাকে আমি লাইভ টাইম বা 365 দিন করে দেখাবো তোমাদের কত হচ্ছে। দেখো 32,080 ভিউজ, ঠিক আছে। এইবার দেখো আমি তোমাদের দেখাবো ওয়াচ টাইম কত মিনিট হয়েছে, ওয়াচ টাইম কত মিনিট তোমাদের এখন দেখাবো। এখানে লাস্ট 28 দিন দেখায়, সেই 28 দিনটা আমি করে দেবো এখন লাস্ট 365 দিন, ঠিক আছে। লাস্ট 365 দিন যখন করে দেবো, এখানে 51,799 মিনিট দেখাচ্ছে। এটা যখন তোমরা ঘন্টায় ট্রান্সফার করবে তখন তোমরা বুঝতে পারবে যে কত ঘন্টা এখান থেকে আমি আর্ন করেছি, ঠিক আছে। তো এইবার দেখতে পাচ্ছ গেইন করেছি। এবার দেখো ভিউজ দেখাচ্ছে এখানে 14, ঠিক আছে। লাস্ট 28 দিনের কিন্তু 14 দেখাচ্ছে, কিন্তু আমি তোমাদের দেখাবো এটা 365 দিন করে কতজন ভিউ, সেটা হচ্ছে 32,080। তোমরা আগেই দেখতে পেরেছো, ঠিক আছে। তো এখানে দেখো ইয়োর কী বলেছে এস্টিমেটেড রেভিউ, এখানে হচ্ছে রেভিনিউ, ঠিক আছে। এটা হচ্ছে টাকার ব্যাপার, মনিটাইজেশনের ব্যাপার, এটা তোমাদের দেখালাম না, ঠিক আছে। তারপরে দেখো অডিয়েন্স রিটেনশন, যেটা দেখতে পাচ্ছ অডিয়েন্স রিটেনশনের কিছুই দেখানো নেই। এখানে হচ্ছে 1 মিনিট 36 সেকেন্ড করে সবাই দেখেছে এবং 40.2% মানুষ, ঠিক আছে। তাহলে হচ্ছে 40.2% হচ্ছে ভিউ ডিউরেশন। তারপর হচ্ছে লাইক ভার্সেস ডিসলাইক, সেটা কি দেখো লাইক ভার্সেস ডিসলাইক, লাইক করেছে হচ্ছে 93.5%, তারপর হচ্ছে ডিসলাইক করেছে 88.7%। ডিসলাইক বলতে কি, ডিসলাইক না, লাইক বলতে হচ্ছে 93.5%, এখানে ডিসলাইকটা দেখায় না। আর হচ্ছে চ্যানেল অ্যাভারেজ মানে হচ্ছে 88.7%, ঠিক আছে। এবার দেখো ট্রাফিক সোর্স টাইপস, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ আদার ইউটিউব ফিচার্স, অর্থাৎ আমার এই ভিডিওটি কোথায় কোথায় গিয়ে ভাইরাল হয়েছে সেটা এখন দেখাচ্ছে। সেটা হচ্ছে কি 92.9% হচ্ছে ইউটিউব ফিচার্স থেকে, ঠিক আছে। আর ব্রাউজ ফিচার থেকে হচ্ছে 5.7%, আর সাজেস্টেড ভিডিও হচ্ছে কি 1.4%, ঠিক আছে। 1.4% তোমরা দেখতে পাচ্ছ। এইবার দেখো তোমাদের দেখাবো আমি এই ডিসকভারি থেকে আমার এই ভিডিওটি ইউটিউব কতজনের কাছে পাঠিয়েছে, সেটার জন্য ইমপ্রেশনে ক্লিক করতে হয়। ইমপ্রেশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমি লাস্ট 365 দিন করে দেবো। লাস্ট 365 দিন করার পর 1,39,192 জন মানুষের কাছে ইউটিউব আমার এই ভিডিওটি পাঠিয়েছে, যার দরুন কিন্তু এই ভিডিওটি আমার ভাইরাল হয়েছে। তাই তোমরা সবসময় ইমপ্রেশনটাকে কী বলবো, আমার দেখো এই প্রথম চ্যানেলে কিন্তু এত ইমপ্রেশন নেই। আমার প্রথম চ্যানেলে কত, 45, ঠিক আছে, 45,000 ইমপ্রেশন আছে, কিন্তু সব মিলিয়ে কিন্তু আমার 45,000, কিন্তু দেখো আমার এই একটি মাত্র ভিডিওতে 1,39,192, ঠিক আছে। আমি যদি আমার চ্যানেল টোটাল অ্যাভারেজ করি তাহলে কত হবে, সেটা হয়তো অনেক বেশি, ঠিক আছে। তো এই চ্যানেলে সেটা দেখালাম না, কিন্তু ভিডিও যেটা ভাইরাল হচ্ছে সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করবো যে কীভাবে ভিডিও ভাইরাল হলো, সেটা আমি একটু পরে বলছি।
দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর, যেটা তোমরা জানো সিটিআর দেখো কতটুকু, দেখো অনেক আছে সিটিআর, ঠিক আছে। তো সিটিআর আছে 14.7% না কত, হ্যাঁ 14.7% দেখতে পেরেছো, ঠিক আছে। ইমপ্রেশন ক্লিক, এবার দেখো ট্রাফিক সোর্সেস টাইপস, ঠিক আছে। আমার ভিডিওগুলো কোথায় কোথায় থেকে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে কি ইউটিউব ফিচার্স থেকে বেশি ভাইরাল হয়েছে, 92% হচ্ছে আমার ইউটিউব ফিচার্স থেকে, আর হচ্ছে 5.7% হচ্ছে ব্রাউজ ফিচার্স থেকে, আর হচ্ছে সাজেস্টেড ভিডিওস হচ্ছে কি 1.4%, ঠিক আছে। তো মানে সাজেস্টেড ভিডিও মানে কি, দেখবে আমার এই ভিডিওটা শেষ হওয়ার পর আরেকটা ভিডিও সাজেস্টে চলে আসবে, সেই ভিডিওগুলো সেরকমভাবে আমার ভিডিওটি কিন্তু ভাইরাল হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো টপ এক্সটার্নাল সোর্সেস, ঠিক আছে, মানে টপ এক্সটার্নাল সোর্সেস কোথা থেকে, দেখো এটা আমি ক্লিক করে লাস্ট 365 দিন করে দেবো, সেটা দেখতে পাচ্ছ কোথা থেকে, দেখো হোয়াটসঅ্যাপ থেকে হয়েছে, মানে অনেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে, হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে শেয়ার করেছে, তারপরে হচ্ছে অনেক জায়গা থেকে, ফেসবুক মেসেঞ্জার, অ্যান্ড্রয়েড মেসেঞ্জার, কিন্তু অথচ কিন্তু আমি কোনো জায়গায় ভিডিও শেয়ার করি না। আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যদি ইউটিউবে নতুন বা ইউটিউবে কাজ করা শুরু করেছো, প্রতিদিন যদি বা রেগুলার যদি ভিডিও আপলোড করে থাকো, তোমরা কারোর কাছে শেয়ার করবে না, কারণ শেয়ার করলে কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসে না, ঠিক আছে। তোমাদের কিন্তু কারো, যদি তোমরা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, তারা কিন্তু জোর জবরদস্তি করে সাবস্ক্রাইব করবে, যেহেতু বন্ধু হয় সেহেতু করে দিলাম, কিন্তু তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না। আর যারা ভিডিও দেখে না সেই ক্ষেত্রে তোমার সাবস্ক্রাইবারটা কিন্তু অ্যাক্টিভ বলা হয় না, সেটা স্প্যাম হিসাবে কিন্তু আবার আস্তে আস্তে সাবস্ক্রাইবার কমে যায়। অ্যাক্টিভ সাবস্ক্রাইব কোনগুলো, যারা হচ্ছে তোমার ভিডিও দেখে, যারা তোমার ভিডিওকে পছন্দ করে, যারা এসেছে তোমার চ্যানেলে, সেটাই হচ্ছে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। তো অ্যাক্টিভ সাবস্ক্রাইব না অর্জন করলে কিন্তু পরে বিপদ আসতে পারে, কারণ তুমি কিন্তু ইচ্ছা দেখো ইচ্ছা তোমার এখন ইচ্ছা করছে হয়তো সাবস্ক্রাইবার আসতে, কিন্তু পরে এমন সময় ইচ্ছা হবে যেই সময় দেখবে ডিঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু তুমি আনঅ্যাক্টিভ করতে পারছো না, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখো টপ ভিডিও সাজেস্টেড দিস ভিডিও, মানে আমার এই ভিডিওটি কোন কোন ভিডিওতে সাজেস্ট হয়েছে সেটা আমি এইখানে এই ভিডিও দেখতে পাচ্ছ, এটা আমি দেখাবো না এইগুলো, ঠিক আছে। তারপর দেখো অডিয়েন্স, অডিয়েন্স কি জেন্ডার, দেখো জেন্ডার কোন কোন মানুষ কিন্তু আমার ভিডিওগুলো দেখেছে, দেখো তোমাদের দেখাচ্ছি 365 দিনে, দেখো আমি দেখাবো মেল হচ্ছে 68.9%, আর হচ্ছে ফিমেল হচ্ছে 31.1%, ঠিক আছে। এবার দেখো এজ, মানে কত বছর থেকে কত বছরের মানুষরা কিন্তু আমার বা ছাত্রছাত্রীরা আমার কিন্তু ভিডিওটি দেখেছে, দেখো আমি তোমাদের দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে কি 30 থেকে 17 হচ্ছে 90.9%, 18 থেকে 24 হচ্ছে 57%, এইগুলো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এইগুলো দেখে নিচ্ছি, আবার টপ কান্ট্রিজ দেখো, এটাই দেখাবো লাস্ট, টপ কান্ট্রিজ হচ্ছে কি দেখো, মানে আমার এই ভিডিওগুলো কোথা থেকে দেখেছে, ইন্ডিয়া তো সব থেকে বেশি 99.4%, আর 0.2%, মানে খুব সংখ্যক বেশি সাবস্ক্রাইবার না, 4-5 জন সাবস্ক্রাইবার, হয়তো আমার বাংলাদেশি ভাইরা আছে বা তারা হয়তো ভুল ভবিষ্যতে আমার হয়তো ভিডিওটি ক্লিক করে দেখেছে এবং সাবস্ক্রাইব করে নিয়েছে, ঠিক আছে। তো সেহেতু তাদের কোনো কাজে আসবে না আমার এই চ্যানেলের ভিডিওগুলো, কারণ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বা বলতে পারো শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থা কিন্তু বাংলাদেশে কোনো কার্যকরী হবে না। তো যাই হোক, এইবার আমি তোমাদের বলবো কীভাবে করেছিলাম ভিডিও ভাইরাল। দেখো প্রথমত আমি ভিডিও ভাইরাল করার জন্য যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে থাম্বনেল, সেই থাম্বনেলটা আমি কিন্তু ক্লিকবেট করার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। এই থাম্বনেলটা আমি ক্লিকবেট করার চেষ্টা করেছিলাম এবং টাইটেলটা কিন্তু আমি এমনভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে সবাই ক্লিক করে, ঠিক আছে, তোমরা ভালোই বুঝতে পারছো আশা করছি। তারপর হচ্ছে কী করেছি, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি পুরো ট্যাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু ট্যাগের কমাগুলো তুলে দিয়েছি, আর হচ্ছে ট্যাগ যেখানে দিই সেটা তো ট্যাগ দিয়েছি, অর্থাৎ ডেসক্রিপশনে ট্যাগ দিয়েছি এবং হচ্ছে ট্যাগ অপশানে গিয়েও ট্যাগ দিয়েছি এবং টাইটেলে গিয়ে আমি এমন একটা টাইটেল দিয়েছি। তারপর হচ্ছে কী বলো থাম্বনেলটা কী বলবো, অ্যাট্রাকটিভ করার চেষ্টা করেছি, ক্লিক এবল করার চেষ্টা করেছি, ক্লিক বেট করার চেষ্টা করেছি, সেখানে আমি কিন্তু আমার ছবি দিয়ে থাম্বনেল বানাইনি, ফলে কিন্তু সবাই ক্লিক করেছে। আর তাছাড়া সবথেকে বড় কথা, ভিডিও ভাইরাল হওয়ার সেই দিন হচ্ছে ওই পরীক্ষা ছিল বলে আমি ওই পরীক্ষার দিনে কিন্তু ভিডিওটি বানিয়েছিলাম বলে সবাই দেখেছে। তাছাড়া কিছু সংখ্যক সাবস্ক্রাইবার ছিল যারা কিনা আমার চ্যানেলে প্রথম থেকেই ছিল, অল্প অল্প করে বাড়ছিল, তারা আমার দেখেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আর কি বলতো, আর একটা জিনিস বলে রাখি যার জন্য আমার ভিডিওটি ভাইরাল, সেটা হচ্ছে 3 মিনিটের ভিডিও সবাই কিন্তু দেখেছে। দেখো তোমরা অনেকেই আছো যারা হচ্ছে কোনো একটা মেইন টপিক্স নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছ, ধরো একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলবে, ধরো তোমরা একটা ভিডিও বানিয়েছো, সেই ভিডিওতে তোমরা 3টে টিপস দেবে, সেই 3টে টিপস দেওয়ার জন্য কিন্তু তোমরা অনেকেই আছো, প্রথম প্রথম কিন্তু অনেক কিছু গেজিয়ে নাও, তারপরে গেজানোর পর কিন্তু লাস্টে গিয়ে 3 টিপস দাও। আমি বলবো তোমরা লাস্টে 3টে টিপস দিও না, তোমরা হচ্ছে 3টে টিপস দেওয়ার জন্য যেটুকু সময় লাগে প্রথম থেকেই তোমরা দিয়ে দাও। আমি কিন্তু আমার এই ভিডিওতে তাই করেছিলাম, আমি কিন্তু প্রথমে গেজাইনি যে হ্যালো বন্ধুরা কেমন আছো, কী করছো, আশা করছি ভালো আছো, আজকের বিষয়টি এই এই সমস্ত কিন্তু আমি তখনও গেজাইনি, যার ফলে কিন্তু তারা কিন্তু মানে বোর হয়ে যায়নি। কিন্তু তাদের যে মেন টপিকটা, যে আমি ওই সময় যে তাদের পরীক্ষাটা চলছিল, পরীক্ষার জন্য যে যে প্রশ্নপত্রগুলো ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে বা সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা শুরুতেই শুরু করে দিচ্ছি, আমি শুরুতে একেবারে ইন্ট্রোডিউসও করিনি যে হ্যালো বন্ধুরা কেমন আছো। তো এই করে কিন্তু তোমরা, আমি কিন্তু সেই বিষয়টা নিয়ে আমার সেই জন্য 3 মিনিট সময় লেগেছে, কিন্তু আমি যদি হ্যালো বন্ধুরা কেমন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এই করে নাও, শেয়ার করে নাও, এই বললে বলে কিন্তু আমার 5-6 মিনিট কেটে যেত, ঠিক আছে। তো আমি সেহেতু চাইনি। দেখো প্রথম প্রথম তোমাদের কিন্তু আগে সাবস্ক্রাইবার অর্জন করতে হবে, অডিয়েন্স আনতে হবে, তোমার সাথে অডিয়েন্সের কিন্তু সম্পর্ক করে তুলতে হবে, তারপরে কিন্তু তুমি যদি 5 কেন 10 কেন 30 মিনিটের ভিডিও বানাও তারা কিন্তু দেখবে, কিন্তু প্রথম প্রথম যেই টপিকসটা নিয়ে তোমরা আলোচনা করবে সেটা লং ভিডিও বানানোর চেষ্টা করবে না, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো কীভাবে ভিডিও ভাইরাল করেছি, ক্লিকবেট থাম্বনেল করো,
টাইটেল করো, কন্টেন্টটা হচ্ছে ছোটো করার চেষ্টা করো। ছোটো বলতে কীরকম, তোমার তুমি যেইটুকু টপিক নিয়ে আলোচনা করবে সেইটুকু টপিক যতটুকু সময় লাগে সেটুকুই করো, তার বেশি অনেকে করে কী বলো তো, ধরো দুটো টিপস বলবে কিন্তু প্রথম প্রথম এত গ্যাজান গা যায় যে তিনটে দুটো টিপস শোনার জন্য লাস্টে গিয়ে 7 মিনিট পার হয়ে যায়। তো এইগুলো করো না, ঠিক আছে? তোমার তিনটে টিপস বলার জন্য যেটুকু সময় লাগে সেটুকু সময় দিয়ে তোমরা হচ্ছে অডিয়েন্সদের মানে কী বলো মনোরঞ্জিত করো, তাহলেই কিন্তু হবে, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবো, একটি লাইক দিতে ভুলবে না। তো চলো পরবর্তী ভিডিও দেখাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ সবাইকে।